ঠাকুরনগরে মোদীর সভা শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিবাদ মিছিল তৃণমূলের আগামী তারিখ পাল্টা জমায়েত মিছিল করবে দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের মোদীর সভার রেশ কাটতে না কাটতেই ঠাকুরনগরে পাল্টা প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে পাল্টা সমাবেশের দাবি জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের আগামী ছ তারিখ ঠাকুরবাড়ির মাঠে গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাল্টা সভা হবে বলেও জানান তিনি এদিন বেলা চারটের কিছু পর ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল গোটা ঠাকুরনগর এলাকা প্রদক্ষিণ করে যতপ্রিয় মল্লিক ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মমতা ঠাকুর মিছিল শেষে বাবু জানান আজকে একটা মঞ্চ প্রথমে দেখবেন যে মঞ্চের রঙটাকে দেখবেন মথুয়াদের কালারটা কী বলুন তো মথুয়াদের লাল রঙটা হচ্ছে গেরুয়া মঞ্চটা তার মানে মঞ্চটা বানিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সেই মঞ্চে মথুয়া মহাসম্মেলনের নাম করে মহাসম্মেলনে ডাকবেন কে ডাকার অধিকার কারণ নেই মমতা ঠাকুর হচ্ছে সংঘাধিপতি বড়মা প্রধান উপদেষ্টা আচ্ছা ছ তারিখে আমরা এই যে মাঠটা সামনের মাঠটা গভর্মেন্ট এই মাঠটা আমাদের জমায়েত ছ তারিখে ছ তারিখে জমায়েত করবে গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি করবে বাইরে কেউ করবে না জমায়েত জেলার জমায়েত নয় শুধু গাইঘাটা জমায়েত করবে প্লালাল জমায়েত করে দেখাবো অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ঠাকুরনগর